নতুন শিক্ষাক্রম কি কেন্দ্র করে শিক্ষকদের মর্যাদা এবং বেতন বৃদ্ধি করা হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষকদের মর্যাদা এবং বেতন যে বৃদ্ধি করা হচ্ছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে শিক্ষা বার্তা কম সংবাদে শিরোনামে বলা হচ্ছে শিক্ষকদের মর্যাদা এবং বেতন বৃদ্ধি জরুরি এবং নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে এই প্রতিবেদনটি লিখেছেন আনু মোহাম্মদ। প্রতিবেদনে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন মুখস্থ বিদ্যা কোচিং সেন্টার এবং গাইড বই নির্ভরতা কমানো প্রতিযোগিতার অস্থিরতা থেকে বের হওয়ার ব্যাপারগুলো আমরাও চাই। তবে নতুন কারিকুলাম অর্থাৎ শিক্ষাক্রম এই মুক্তির পথ দেখাচ্ছে কিনা সেটাই প্রশ্ন। শিক্ষকদের মর্যাদা মানসম্মত স্কুল এবং বেতন বৃদ্ধি সহ ধাপে ধাপে সামগ্রিক উন্নয়ন ঘটানো জরুরি মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন অবিলম্বে সাইবার নিরাপত্তা আইনে কারা রুদ্ধ অভিভাবকদের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি আয়োজন করে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষক ও নাগরিক সমাজ বক্তারা নতুন শিক্ষাকর্মী সমালোচনা করে কারারুদ্ধ অভিভাবক এবং শিক্ষক কাজী সাইফুল হক আল আমির হোসাইন জাহাঙ্গীর কবির এবং তাপসী খানের মুক্তি দাবি জানান আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আনু মোহাম্মদ বলেন কারিকুলাম নিয়ে কথা বললে কেন অপরাধ হবে ভিনু মত থাকলে তা নিয়ে পর্যালোচনা করা সরকারের দায়িত্ব কিন্তু সরকার বাধা দিচ্ছে কেউ ভিন্ন মত প্রকাশ করতে পারবেন না তিনি বলেন এই সরকারের প্রথম মেয়াদের শিক্ষা নীতিতে সৃজনশীল পদ্ধতি ছিল বলা হলো এতে গাইড কোচিং আর প্রাইভেট টিউশন লাগবে না সেগুলোর কি হলো একই লোকেরাই এখন নতুন শিক্ষাক্রম করছেন তাহলে আগে যে ভুল হয়েছে তার ব্যাখ্যা তো দিতে হবে আনু মোহাম্মদ বলেন এখন স্কুল মাঠ নেই বড় বড় ভবন হয়েছে নতুন স্কুল করার উদ্যোগ নেওয়া হচ্ছে না প্রাথমিক স্কুল সবচেয়ে অবহেলিত শিক্ষকদের মর্যাদা বেতন এমন জায়গায় নিতে হবে যাতে তারা ফুল টাইম শিক্ষক হন কোচিংয়ে না যেতে হয় তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নতুন শিক্ষাক্রম বা কারিকুলামের আলোকে শিক্ষকদের যে মর্যাদা বর্তমান দেয়া হচ্ছে এবং তাদের যে বেতন দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল নতুন শিক্ষাক্রমের আলোকে যে পরিশ্রম হয় সেক্ষেত্রে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ